আসুন আসুন, নেমে আসুন। মা মা, তুমি এসছো? মা মা মা, খাবার এনেছো? মা, ওর কোথায় খিদে পেয়েছে। কি হলো মা, খাবার এনেছো? এগুলো ধরো, তোমার মা এক্ষুনি তোমাকে খাবার বানিয়ে দেবেন। নাও, নেবো মা। ধরো। আচ্ছা দিদি, এই আশেপাশে কোথাও থাকার জায়গা হবে? হ্যাঁ দিদি, যেখান থেকে আপনারা আমাকে বাঁচালেন সেখান থেকে একটু কি সোজা রাস্তা। আমরা ওখানকার ওই হোটেলেই ছিলাম, শঙ্করের লোকেরা আমাদের ওখান থেকে বার করে দিয়েছে। আচ্ছা, আপনারা কি পুলিশের লোক? আমরা পুলিশের লোক না, আমরা একটা নিউজ চ্যানেল থেকে আসছি, এখানে আমরা কিছু শুটিং করব। একটা কথা বলবো দিদি, আপনারা চাইলে আজ আমার বাড়িতে থাকতে পারেন। গরিব মানুষের বাড়ি, আপনাদের মতো মানুষের পায়ের ধুলো বললে আমি ধন্য হয়ে যাব। এভাবে কেন বলছেন? আপনাদের মতো আমরাও ভীষণ সাধারণ মানুষ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। এই যে শঙ্কর আপনার সাথে এত অসভ্যতামি করলো, আপনাকে অপমান করলো, আপনি আপনি পুলিশে রিপোর্ট করবেন না? ওনটা আমি নালিশ করবেন না? আপনি কি চান না ওর ওর শাস্তি হোক? আমি আমি একা একটা গরিব মেয়ে মানুষ দিদি, শুধু শঙ্কর কেন, বটিকের বাপটা মরার পর থেকে গোটা পুরুষ সমাজটাই আমার মাংস ছিঁড়ে খেতে চায়। আমার পাশে থাকার মতো কেউ নেই দিদি। আজ আজ আমার যদি কিছু হয়ে যায়, আমার আমার ফটিকটার কি হবে? দেখুন, আপনি এভাবে চিন্তা করবেন না, আমরা তো আছি আপনার পাশে, আপনি ভরসা রাখুন। চলুন। শোনো করুণা, আমার শোটা কিন্তু আজকে সন্ধেবেলা, ঠিক আছে? তাই ভাবছিলাম বিকেলে একটা অনুষ্ঠান করব, এটাই আমি প্ল্যান করেছি, আর ওটা রেকর্ড হবে, আর ওটাই কিন্তু টিভিতে আজকে দেখা যাবে। তাই নাকি? হ্যাঁ, আর সেজন্যই ভাবছি যে গ্রামের কিছু মানুষদের নিয়ে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম করব। এই ধরো, কেউ গান করবে, কেউ নাচ করবে, বা যে যেটা ভালো পারে সে সেটাই করে দেখাবে। আর এজন্য কিন্তু আমার তোমার হেল্প লাগবে। মানে তুমি এমন কয়েকজনের নাম আমাকে বলবে যারা এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করবে। জানো তো দিদি, আমার দাদা না খুব ভালো গান করতে পারে গো। আমাকে আমাকে আবার উসাবো? তাই নাকি? হ্যাঁ দাদা, আজকে কিন্তু সন্ধেবেলা আপনি গান গাইছেন। আরে বাবা, আমাকে আবার উসাব কেন? আমি কে? আমি গানটান অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, আমি ওসব করি না। তার চেয়ে বরং আপনারা অনুষ্ঠান করুন, আমি সন্ধেবেলা গিয়ে দেখে আসবো। না গো দিদি, আমি দাদাকে ঠিক নিয়ে যাবো, তুমি একদম চিন্তা করো না। সব জানো দাদা, না বললে কিন্তু হবে না। আজকে অনুষ্ঠানে আপনি গান গাইবেন। দাদা, আপনি যদি অনুষ্ঠানে গান করেন, আপনাকে দেখে কিন্তু আরো পাঁচজন ইন্সপায়ার্ড হবে, তাই আপনাকে অতি অবশ্যই আসতে হবে আর অনুষ্ঠানে যোগদান করতে হবে। আরে ঠিক আছে স্যার, দেখা যাবে যখন আপনাদের অনুষ্ঠানে। ঠিক আছে, তাহলে কিন্তু ওই কথাই রইল, আমরা আসি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন আসেন। চল অনন্ত, যাও গিয়ে ছেড়ে এসো। হ্যাঁ চল দেখি।